নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর শহরের জমা জলের সমস্যা ও মূল্যবৃদ্ধি নিয়ে সরব কংগ্রেস, জেলা শাসকের সঙ্গে দেখা করলেন জেলা কংগ্রেস কমিটির প্রতিনিধি দল। ইএনডি বাদের জন্য প্রায় 200 পরিবারের নাজেহাল অবস্থা। বেরেঙ্গার নাথপাড়া রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ায় আতঙ্কিত জনগণ। কৃত্রিম বন্যায় প্লাবিত হাইলাকান্দি পুরো এলাকার অধিকাংশ ওয়ার্ড। মাত্রাতিরিক্ত ট্যাক্স বাড়ানো সত্ত্বেও নরক যন্ত্রণায় পুরো নাগরিকরা ক্ষোভ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। মঙ্গলবার কাছাড় কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কাছাড়ের জেলা শাসকের সঙ্গে দেখা করে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কাছাড়ের বিভিন্ন জায়গায় জমা জলের সমস্যা নিয়ে আলোচনা করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, শিলচর শহরের প্রধান রাস্তা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সুনাই রোড, নাগাটিলা সহ বেশ কিছু এলাকা জমা জলে পরিপূর্ণ হয়ে আছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য জনগণের জনজীবন নাজেহাল হয়ে রয়েছে। গুয়াহাটি শিলচর সংযুক্ত সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে, যার জন্য জনদুর্ভোগ পোহাতে হচ্ছে আম জনতাকে। তাই তিনি সংবাদ মাধ্যম মারফত দাবি রাখেন, অতি সত্বর জমা জলের সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ গুয়াহাটি শিলচর সড়কটি যাতায়াতের উপযোগী করে দেওয়া সহ শহরের বিভিন্ন জরাজীর্ণ সমস্যা অতি শীঘ্রই যেন সমাধান করা হয়। শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আমরা জেলা শাসকের সাথে দেখা করি। বিশেষ করে শিলচর শহরের যে জর্জরিত সমস্যা, যে সমস্যায় মানুষ আজকে চলাচল করার মানে অসুবিধা হচ্ছে, বিশেষ করে এই বৃষ্টিতে প্রত্যেকটা শহরের রাস্তার উপর আঁটু জল থেকে বেশি, প্রত্যেকে মানুষের ঘরের ভিতরেও কৃত্রিম বন্যায় মানুষের ঘরের ভিতরেও জল, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানুষ হসপিটাল মেডিকেল বা ইমার্জেন্সি কাজে বেরোতে পারছে না। তার মধ্যে দেখা যায় যখন বৃষ্টি থাকে না সে শুকনার সময় দেখা যায় যে বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট টু ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত যে রাস্তার যে বেহাল অবস্থা, প্রত্যেক দিন দেখা যায় 2-3 করে ই রিক্সা অটো এগুলার দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই ব্যাপার নিয়ে আমরা আজকে জেলাধিপতির সাথে দেখা করেছিলাম। আমাদের সঙ্গে বরকলার সম্মানীয় বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর সাহেব ছিলেন, সূর্যকান্ত সরকার মহাশয় সহ জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ। আমরা বিশেষ করে জেলাধিপতির কাছে এটাই দাবি জানিয়েছি যে অতি সত্বর যাতে এই যে ব্যস্ততম শহরের যে রাস্তা, বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে এই ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত সেই রাস্তাতে অতি সত্বর যেন সেটাকে রিপেয়ারিং করা হয়, যাতে মানুষ চলাচল করতে পারে, কারণ এটা একটা খুব ইমার্জেন্সি রোড, মেডিকেল রোড, তাই এটা যেন খুব শীঘ্রই যেন এটা কাজ করা হয়, না হলে বাধ্য হব জেলা কংগ্রেস থেকে আমরা নিজেরাই এটা কাজ করাতে বা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। 2 কথা হচ্ছে, এই 2-3 বৃষ্টির ফলে যে একটা কৃত্রিম বন্যার যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটার জন্য কিছু কালোবাজারীরা যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দু করে বাড়ছে, সাধারণ মানুষ সেই সব জিনিস কিনতে আকাল রেটের জন্য মানুষ কিনতে পারছেন না, সেটা নিয়ে আমরা জেলাধিপতির কাছে জানিয়েছি যে প্রত্যেক দিন যেন ওনাদের যে নিত্য প্রয়োজনীয় যে রেট, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে রেট, সেই রেটটা যেন পাবলিশ করা হয় এবং ওনাদের যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট যেন সে ব্যাপারে হস্তক্ষেপ করে। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শিলচর শহরতলির বেরেঙ্গা নাথপাড়ার ইএনডি বাঁধের জন্য প্রায় 200 পরিবার নাজেহাল অবস্থায় রয়েছেন। বেরেঙ্গা নাথপাড়ার রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ায় আতঙ্কিত স্থানীয় জনগণ। বেরেঙ্গা জিপির প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয়রা জানান, বিগত অনেক বছর যাবৎ তাদের নাথপাড়ার রাস্তাটি বিপজ্জনক হয়ে আছে, প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয়দের। বরাক নদীর বাঁধে ফাটল ধরার জন্য বাঁধের আশেপাশে বসবাসকারী জনগণ সহ বিশেষ করে এই এলাকার অসিতনাথের ঘর বরাক নদীর জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নাথপাড়া ইএনডি বাঁধের কাজ অতি নিম্নমানের হয়েছে। তারা আরও বলেন, বরাক নদীর উক্ত বেরেঙ্গার বাঁধটি যদি কোনো ধরনের ভাঙন দেখা দেয় বা কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে হয় স্থানীয়দের, তাহলে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্তৃপক্ষ সহ নেতামন্ত্রীরা দায়ী থাকবেন। আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ, নবনির্বাচিত সাংসদ জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে, এইবার একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছে।
আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সব আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার বিহিত ব্যবস্থা নেওয়া, নাইলে 21-22 যে সময় জলের জয় হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব, এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যে হারে বৃষ্টি এখন নেট সবর পকেটও আছে, ডেইলি দেখা যায় বৃষ্টি আছে, আগামী আরও সপ্তাহ দিন বৃষ্টি আছে, এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব। অনিল দাস সহ নাথপাড়াটা একটা অতি ইতিহাস থাকিয়া যাইব, নাথপাড়াটা যদি এখান থেকে এন্টির বাঙ্গা মানে বাঙ্গাটা শুরু হয় তাহলে নাথপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব, নদীর চলান্বিত হয়ে যাবার লাগে। আমি সবর কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করেন আর খাজর স্পিডটা বাড়াই এবং এটার খাজর যাতে ইনকোয়ারিটাও হয়, এই খাজটা কতটুকু হাইট হওয়ার কথা আর কতটুকু হয়েছে এটা নিয়ে আমরা আরটিআই মানবো ইদানিং, কারণ ডিপার্টমেন্টে কইছে হাইট 2.5 মিটার থেকে 3 মিটার হইতো, আমরা ওই যে জায়গার দ্বারা লিখানো 1 ফুট হাইট হয়েছে না হয়েছে নিবা এটা না না আমি আমার মুখের কথা না, এর লাগে আমি কইলাম এটার খাজর এটা তো এন্টিটা খুদিলে ভাই লিবাই ভাই কোন জায়গার থেকে মাটি বড় আউট হয়েছে এটার লাগে এটা ইনকোয়ারির প্রয়োজন আছে এবং প্রপার হাইট এবং ব্রেডটা মেনটেন করার লাগে আমি অনুরোধ রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করব। গত কয়েকদিন ধরে টানা বর্ষণে কৃত্রিম বন্যায় ডুবেছে হাইলাকান্দি পুরো এলাকার অধিকাংশ ওয়ার্ড। ভারী বৃষ্টিপাতের ফলে জেলার নদীগুলোতে জলস্ফীতি দেখা দিয়েছে। বিশেষ করে হাইলাকান্দি শিলচর রোডের 1 নং ওয়ার্ডের গাছতলা এলাকায় জমা জলে কৃত্রিম বন্যার আকার ধারণ করেছে। জেলা শিল্পকেন্দ্র DIC, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি, ট্রান্সপোর্ট অফিসের পরিসরে জলের টয় টুম্বর। এলাকার বাসিন্দা শ্রী কিষাণ সারদা কলেজের সহকারী অধ্যাপক রূপম সেন জানান, কয়েক বছর ধরে এলাকার বাসিন্দারা জমা জলের সমস্যায় ভুগছেন, পূর্ত সড়কের উপর হাঁটুসম জল জমে রয়েছে। তিনি আরও জানান, এলাকার বাসিন্দাদেরকে বিগত বছরগুলোর তুলনায় কয়েক গুণ বেশি টাকা পুরসভার ট্যাক্স দিতে হচ্ছে, পুরসভার পক্ষ থেকে মাত্রাতিরিক্ত ট্যাক্স বাড়ানো হয়েছে, কিন্তু পুরো নাগরিকদের সুবিধার্থে কোনো কাজ করা হচ্ছে না, বরঞ্চ দিনের পর দিন বেড়ে চলেছে নরক যন্ত্রণা। এলাকার মৃণাল রায়, মনতোষ ঘোষ, বিধায়ক রায়, বিশ্বজিৎ চৌধুরী সহ ভুক্তভোগী বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ভেঙে পড়া নিকাশি ব্যবস্থার জন্যই জমাজলের সমস্যায় জর্জরিত এলাকাবাসী। ভুক্তভোগী জনগণ এলাকার জমাজল নিষ্কাশনের ব্যবস্থা করতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। তারা হাইলাকান্দির পুরপতি কল্যাণ গোস্বামী, ওয়ার্ড কমিশনার পার্থনাথের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার জল নিষ্কাশনের জন্য কোনো আন্তরিকতা দেখাচ্ছেন না তারা। বিগত কয়েক বছর ধরে জমা জলের সমস্যায় চরম আকার ধারণ করলেও পুরসভার পক্ষ থেকে নালা পরিষ্কার করে জমা জলের সমস্যা দূর করতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ তোলেন। আমরা গতকালকে আমাদের পাড়ায় একটা মিটিং করেছি, মিটিং করে একটা আমরা মেমোরান্ডাম বানিয়েছিলাম, সেই মেমোরান্ডাম আমরা হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি অফিসে জমা দিয়েছি। জমা দেওয়ার পরে ওনাদের যে অফিসার আছে উনি বলেছেন যে আমি গাড়ি পাঠিয়ে দেব কালকে, যথারীতি আজকে গাড়িও এসেছে কিন্তু কাজ খুব একটা হয় নাই, কারণ জল যাওয়ার যে রাস্তা ও কোনোরকম কিছু নেই। এই সমস্যাটা কত বছরে হবে? তো আজকে 3-4 বছর হয়ে গেছে, 2 বছর থেকে বাড়ছে, বৃষ্টি দিলেই আমরা বন্যার কবলে পড়ে যাই। আর আমাদের মানে যে ট্যাক্সেরও ব্যাপারগুলো আছে, ট্যাক্সগুলো কিন্তু অতিরিক্ত, যেটা কাউকে বলেও লাভ হয় না, ওটাও যাতে আমরা একটু সমাধানের পথ খুঁজতে পারি। কিন্তু ওটা অনেক ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডিস্ট্রিক্টে অনেক বেশি, অনেক বেশি, আমরা শিলচরও খবর নিয়েছি এত ট্যাক্স না। দুদিনের টানা বর্ষণে বন্যার পদধ্বনি করিমগঞ্জ শহর সহ বিস্তর এলাকা জুড়ে। বরুণ দেবতা রুষ্ট হয়ে টানা বর্ষণের ফলে মঙ্গলবার সকাল থেকে নতুন করে প্লাবিত হলো করিমগঞ্জ জেলা সদর সহ জেলার বহু এলাকা। এবার লঙ্গাই নদীর জল পৌঁছে গেল উমাপতি, বেতাই, ইনাতপুর প্রমুখ গ্রামে। পাশাপাশি বন্যার জলের তলায় পড়েছে বেশ কয়েকটি গ্রামীণ সড়ক সহ নীলামবাজারের পূর্ত সড়কও। এতে অনেকেই গৃহবন্দী হওয়ার পাশাপাশি ঝুঁকি নিয়ে প্লাবিত সড়ক দিয়ে যাতায়াত করছেন, কিন্তু এখন পর্যন্ত উল্লিখিত বন্যাক্রান্ত এলাকাসমূহ পরিদর্শনে কোনো নেতা মন্ত্রী সহ জলসম্পদ বিভাগের কারোর পা মাড়ানোর কোনো খবর পাওয়া যায়নি। এতে ব্যাপক ক্ষোভে ফুসছেন এলাকার বন্যা কবলে থাকা দুর্গতরা। এই রাস্তায় দেখা যাচ্ছে এখন জল এসে গেছে,
এই রাস্তায় জল এসে গেছে, তো আমরাও কালকে দেখলাম সকালবেলা পায়ে পায়ে জল, এখন দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত ছুঁয়ে নিচ্ছে। কী করব কখন, আমাদের তো কেউ দেখছেও না, কেউ কোনো খবর নেয়নি, এখন পর্যন্ত তো কেউ আসে নাই, আমরা পাই না। এই জল পাওয়ার মানুষের অনেক ক্ষতি হতে পারে, গরু ছাগল মানুষ কীভাবে থাকবে, কোথায় থাকবে, কোনো জায়গা নেই, চোখের পরে জল, গঙ্গার জলও তো আবার অনেক বাড়ছে, জল বাড়ার ফলে ইনাজপুর ইচ্ছায় পুরো একদম ডুবে যাবে। হাইলাকান্দি জেলার সরোজপুর এলাকার কাঞ্চনপুর জিপির ইটারকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামে বিগত 8 দিন থেকে শতাধিক পরিবারের ঘর জলের নিচে। তাদের ঘর জলমগ্ন থাকার কারণে একটি সরকারি স্কুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু স্কুলে পরীক্ষার অজুহাত দেখিয়ে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে স্কুলেও থাকতে দিচ্ছেন না। বর্তমানে এত সব গৃহহারা মানুষ কোথায় যাবেন, কি করবেন খুঁজে পাচ্ছেন না। এখন পর্যন্ত কোনো সরকারি আধিকারিক এসে তাদের কোনো খোঁজখবর নেননি। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। 8 দিন তো আমরা দলন নিচে সব ঘর ইনো 15 লোটা না, মনে 300-400 ঘর আমরা দলন নিচে আছি। আমরা কেউ সাহায্য করছে না, কেউ তবে দেখছে কারণ হইলো ইটাকান্দি পাট্টু খাঞ্চনপুর এরিয়া, এই জায়গার উপরে কেউ আইসেও না, কেউ দিয়ে করছে না। স্কুলও আমরা মানুষ হইলা এটা কেউ আইসে না। এখন আমরা স্কুলও গেছিলাম ফইলা দিন গিয়ালে ঘুরাই দিলাইছে, ঘুরাই দিয়া এ বাদর দিন গিয়ালে জায়গা দিছে সব মানুষ দিছে না, কয়েকজন পরিবার দিয়ে দিছে। আর কিরাম কইছে তার পরীক্ষা আছে, পরীক্ষার বাদে জায়গা দিতে পারছে না, ছাত্রর বলে পরীক্ষা, তো ছাত্র পরীক্ষার বাদে দিতে পারছে না, না জায়গা দিছে না। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना, पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके, नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब? यू चीटर। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সুধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। ক'ৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স, প্ৰতি ক্ষণে ৰেডি, কাৰণ কনচেনট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. মাসি, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम, 100 नींबू की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी, आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम प्रोटीडीने लगे सेलो डोरे लुक नहने, কিন্তু প্রতিদিনে সেলনলৈ যোৱা অসম্ভব। তেন্তে বাট কিয়ারা, সেলন তো ঘরতে আছে, ট্রেসমে কেরাটিন স্মুথ, ইয়োর সেলন প্রফেশনাল, কেরাটিন আর আর্গন অয়েলর হইতে ফ্রিজ কন্ট্রোল করে 72 ঘন্টা লৈকে। প্রতিদিনে হয় রক স্টাইলিশ, হয় রক হাজু, ট্রেসমে এটা ঘরতে সেল। আরে দাদা, এক্সকিউজ মি, আপনি ভাগরি পড়া যেন লাগিছে, আপনি বহ। মাছ বয়সতে বুড়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার কাটিগোড়া বিধানসভা সমষ্টির 4টি বিজেপি মণ্ডলের পক্ষ থেকে নবনির্বাচিত কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা প্রদান করা হয়। ভারতীয় জনতা পার্টির পশ্চিম কাটিগোড়া মণ্ডল, কালাইন মণ্ডল, কাটিগোড়া মণ্ডল ও বদরপুর পাঁচগ্রাম মণ্ডলের পক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, নির্বাচনের ফলাফলের পর প্রথম কাটিগোড়া সমষ্টিতে দলীয় কার্যকর্তাদের সাথে দেখা করতে এসেছেন তিনি। এসব কর্মীরা মন প্রাণ দিয়ে কাজ করে দলীয় প্রার্থীকে জয়ী করিয়েছেন, এদের প্রত্যেককে সাধুবাদ জানান। এছাড়াও সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
আগামীতে কাটিগোড়ার সকলের সহযোগিতায় গোটা কাছাড় জেলার উন্নয়ন করার ইচ্ছে প্রকাশ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আগামী 24 তারিখ শপথ গ্রহণ করার পর কাছাড়ের প্রতিটি জিপি এলাকায় গিয়ে সকল বুথ লেভেল বিজেপির কর্মীদের সাথে মিলিত হবেন বলে জানান তিনি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটিগোড়া মণ্ডল সভাপতি বিশালক্ষ দেব, পশ্চিম কাটিগোড়ার মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, বিগুলাল দাস, নির্মলেন্দু চক্রবর্তী, অর্জন কর, সন্দীপ পাল, অসীম দত্ত, কাজল দাস, বাবলি দাস, হিবরুল ইসলাম মাজার ভুইয়া সহ দলীয় কর্মীরা। কাটিগোড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। আপনাদের সবার সহকর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে নির্বাচনের পরে তো নিশ্চয়ই আমিও আপনাদের সঙ্গে একসঙ্গে লড়েছি, আপনারা লড়েছেন, তার জন্য এসেছেন। আর আজকে এসেছি আমরা সবাই একসঙ্গে লড়ে, আমরা ভারতীয় জনতা পার্টি বিগত 4 তারিখ যে কাউন্টিং হয়েছে, এই কাউন্টিংয়ে আমরা ভারতীয় জনতা পার্টি 2,65,000 ভোটের ব্যবধানে আমরা বিজয় সাব্যস্ত করেছি। আমি এসেছি এখানে যে বিজয় আমার হয়েছে তার জন্য। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে শিলচর লোকসভায় কোন দল জিতেছে, আসাম রাজ্যে বিভিন্ন নদীর নিকটে ও পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করেন পরিবারদেরকে নিয়ে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো নদীবাঁধের সমস্যা। বর্ষাকাল আসলেই এই পরিবারগুলোর আতঙ্ক আরও বেড়ে যায়, কেননা যে কোনো সময় নদীর পাড়ে থাকার জন্য তাদের বাড়িঘর জলের মধ্যে তলিয়ে যেতে পারে। সরকার কোটি কোটি টাকা খরচ করেও নদীবাঁধের সমস্যাগুলো আজ পর্যন্ত সমাধান করতে পারেনি। প্রতি বছর করিমগঞ্জ জেলার বিভিন্ন সমষ্টিতে নদীবাঁধের সমস্যায় ভুগেন এলাকার মানুষ। দুদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে সোমবার রাত আবারও জয়নগর এলাকার সিংলা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে জয়নগর সহ আরও বেশ কয়েকটি গ্রাম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মঙ্গলবার জয়নগর গ্রামের ভুক্তভোগী মানুষরা সাংবাদিকদের সামনে এই বাঁধ ভেঙে যাওয়ার পুরো বিষয়বস্তু তুলে ধরেন। যারা মাটি ডালতে আইছিল তাদের বললাম, আর ওই ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম। এই হলো আমাদের জয়নগর গ্রামের বিনম্র আবেদন। এনডির বান্ধের যারা উচ্চ পদবীধারী, যাহাতে অদূর ভবিষ্যতে গ্রামবাসীরাও যাহাতে সুস্থভাবে থাকতে পারে আর কোনো কিছু ক্ষয়ক্ষতি না, সরকারের পয়সাটাও যাহাতে অপব্যয় না হয় সেইভাবে এখানে একটা সুন্দরভাবে কালপাট তৈরি করে দেওয়া হোক। মানে কতটা পরিবার আছে এখানে? হ্যাঁ, কতটা পরিবার এখানে? 19 পরিবার ও জয়নগর গ্রামের। জয়নগর গ্রামে 19 পরিবার। সামনে ঘনিয়ে আসছে বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচনের দিনক্ষণ। এ নিয়ে ইতিমধ্যে স্থানে স্থানে লবিজম শুরু হয়ে গেছে। এতে বিভিন্ন বাগান পঞ্চায়েতে দেখা দিয়েছে ফাটলও। একাংশ রাজনৈতিক নেতাদের পরোক্ষ মদতে শ্রমিকদের মধ্যে বিভাজনের বীজ বপনের অভিযোগ উঠেছে। শ্রমিকদের স্বার্থে গঠিত শ্রমিক ইউনিয়ন লবিজমের হাতছানিকে অনেকেই ভালো নজরে দেখছেন না। প্রসঙ্গত উল্লেখ্য যে গত মে মাসের 9 তারিখে চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইসাবিল চা বাগান পঞ্চায়েত নির্বাচনের জন্য ইসাবিলের রাজু কুর্মী ও উত্তম রবিদাস তাদের 2 গ্রুপের মধ্যে 22 জন মনোনয়ন জমা দেন। তখন লোকসভা নির্বাচনের আদর্শবিধি জারি থাকায় বাগান পঞ্চায়েত নির্বাচন গ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে আগামী 23 জুন বাগান পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ধার্য করা হয়। এরই মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নাম বদনাম করার জন্য বিশেষ একে নেতার ইশারায় একটি গ্রুপের নমিনেশন প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে তারা বাগান পঞ্চায়েত নির্বাচনে বাগড়া দিচ্ছে। এমর্মে সোমবার সন্ধ্যায় ইসাবিল বাগানের উত্তম রবিদাস নিজ সমর্থকদের সাথে নিয়ে একে সাংবাদিকের সম্মেলন ডেকে জানান তারা নির্ধারিত দিনে বরাক চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পক্ষে রয়েছেন। এ ব্যাপারে তারা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা সাংসদ কৃপানাথ মালা, সাধারণ সম্পাদক তথা আসাম চা নিগমের চেয়ারম্যান রাজদীপ গোয়ালার হস্তক্ষেপ কামনা করেন।
আমি 4 তারিখে এবারে নামনিশন দিয়েছিলাম, আমার সঙ্গে আরও ছিল, ওরা ইলেকশন এবারে নাই খেলবে, আমি খেলবো অনিলদের সঙ্গে। কিশোর বাগতি, আমার নাম জালালউদ্দিন খান, হ্যাঁ ইচাবিলকে বাসিন্দা এবং শ্রমিক। কুছ পহলে আমার উত্তম ভাই জন কুছ ইউনিয়নকে বা আমনিকে ইচাবিলকে শ্রমিককে বা পঞ্চায়েত ইলেকশনকে ব্যাপারে বললাম, হ্যাঁ আমনি সব সহমত হ্যাঁ যা আমনিকে জন এমডি স্যার বা কৃপানাথ মাল্লা মহাশয় আর রাজীব গোয়ালা আমনিকে জন এটিসিকে চেয়ারম্যান বানা, উলোক মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর উপর আমি পুরা বিশ্বাস, উলোক মুখ্যমন্ত্রী সে লেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ কেকে আমনিকে জন 228 রুপিয়া হাজিরা করে রাখবা, পুরা আমনি মুখ্যমন্ত্রীর উপর আশ্বাস হয় যে আমনি 228 রুপিয়া হাজিরা করকে দিহাঁ, বাস একর উপরন্তি আব আমনিকে বস আমনিকে ইলেকশন চাহাতে যা 23 তারিখ আমনি সুন্দরভাবে আমনিকে ইলেকশন হোকে চাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিলচর শহরের জমা জলের সমস্যা ও মূল্যবৃদ্ধি নিয়ে সরব কংগ্রেস, জেলা শাসকের সঙ্গে দেখা করলেন জেলা কংগ্রেস কমিটির প্রতিনিধি দল। ইএনডি বাদের জন্য প্রায় 200 পরিবারের নাজেহাল অবস্থা, বেরেঙ্গার নাথপাড়ার রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ায় আতঙ্কিত জনগণ। কৃত্রিম বন্যায় প্লাবিত হাইলাকান্দি পুরো এলাকার অধিকাংশ ওয়ার্ড, মাত্রাতিরিক্ত ট্যাক্স বাড়ানো সত্ত্বেও নরক যন্ত্রণায় পুরো নাগরিকরা ক্ষোভ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।